থট বিহাইন্ড দ্য থটটাই ইম্পর্টেন্ট। ওখানে কি চিন্তা চলছে আমার নিজের জীবন সম্বন্ধে, যখনই কোনো একটা সমস্যা আসছে লাইফে, থট বিহাইন্ড দ্য থট কি বলছে, আবার সমস্যা, আবার প্রবলেম, ওটা বলছে, তাহলে আমি কিন্তু আটকে গেলাম, সমস্যাটা বড় হয়ে গেল। যদি মাথার মধ্যে চিন্তা চলে আসে, এটাও তো পেরিয়ে যাবে, কোনো কিছু পার্মানেন্ট না, এটাও আমি ওভারকাম করব। ব্যাকগ্রাউন্ডে যদি এই চিন্তাটা থাকে, থট বিহাইন্ড দ্য থট, ওটাই ক্রিয়েটিভ ফোর্স, ওই সব কিছু করছে। তাই যখনই একটা ছোটখাটো বড় মাথার যে কোনো প্রবলেমে আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, ব্যাকগ্রাউন্ডে সেই চিন্তাটা করে, এত রোগ হচ্ছে, উরে বাবা আবার সেই রোগ নিয়ে তো চিন্তা করছি, রোগ নিয়ে তো ডিসকাশন করছি, ব্যাকগ্রাউন্ডে না রোগ রোগ চলছে, সে রোগের বাইরে বেরোতে পারবে না, তার জীবনে রোগ থাকবেই। থট বিহাইন্ড দ্য থট ইজ দ্য ক্রিয়েটিভ মাইন্ড, ক্রিয়েটিভ সোর্স। ইউনিভার্স যেরকম, ম্যাক্স প্ল্যাঙ্ক বলছেন, একটা সুপার ইন্টেলিজেন্ট মাইন্ড কাজ করছে সব কিছুর পেছনে, আমাদেরও সমস্ত কিছুর পেছনে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, কর্মজীবনে, আমাদের থট বিহাইন্ড দ্য থট কাজ করছে। এই থটটা একটা সিড, বীজ। প্রথম যখন কোনো একটা চিন্তা আমরা করি কোনো একটা জিনিস নিয়ে, ওটা বীজ। তারপর যদি আবার সেই চিন্তাটা করি, ওটাতে আমরা মাটি দিলাম, আবার সেম চিন্তা, জল দিলাম, সার দিলাম, নিড়িয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম, আগাছা দূর করে দিলাম, আবার জল দিলাম, আবার সার দিলাম, আবার জল সার দিতে 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 ওই চিন্তাটাই প্রকট হবে, প্রস্ফুটিত হবে। থটস বিকাম থিংস, চিন্তাই বস্তুর রূপ পায়। আমার একজন টিচার মাইক ডুলে, উনি বলেন, চিন্তাই বস্তুর রূপ পায়, থটস বিকাম থিংস। উনি শুধু বলেন না, ঠান্ডা মাথায় যদি আমরা ভাবি, এই বিশ্বের সমস্ত জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা বলে গেছেন, তুমি যেটা চাও না সেটা নিয়ে চিন্তা করো না, তুমি যেটা চাও সেটা নিয়ে সবসময় ভাবো, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড সাধারণ ভাষায় বললে বলা যায়। কারণ আমরা যেটা চিন্তা করছি আমাদের ভেতরে বীজের আকারে চলে আসছে, তারপরে আবার সেই চিন্তাটা করছি, সেই বীজের মধ্যে আমরা কিন্তু আবার পুষ্টি দিচ্ছি, পুষ্টি দিচ্ছি, যতবার ওই চিন্তা করছি পুষ্টি পেয়ে পেয়ে সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে জীবনে। খুব সাবধান, যেটা আমরা চাই না সেটা যেন না ভাবি, না বলি, 100 বার ভাবনা হলে একবার বলি, দিনে আমরা 60-70 হাজার চিন্তা করি, আর বলি কত কথা বলি, তার মানে 100 বার একটা চিন্তা মাথায় চলছে, তারপরে আমরা মুখ দিয়ে বের করছি, যখন মুখ দিয়ে কিছু বের করি, তোর দ্বারা কিছু হবে না, তুই কিছু পারবি না, আমাদের ব্যাকগ্রাউন্ডে কি চিন্তা কাজ করছে, 100 বার ভাবছি আর ওটা ক্রিয়েট করছি আমরা, আমাদের চিন্তার মধ্যে দিয়ে আমাদের জীবন, আমাদের পরিবেশ সব আমরা তৈরি করি, আমাদের রোগ, আমাদের আনন্দ, আমাদের যন্ত্রণা, আমাদের সাফল্য, সব কিছু আগে আমাদের চিন্তায় হয়, তারপরে বাস্তবে হয়, সমস্ত কিছু দুবার তৈরি হয়, একবার আমাদের থটের মধ্যে হয়, আরেকবার বাস্তবে। আইনস্টাইন বলছেন এই চিন্তাটাকে, উনি কল্পনার সাথে বলছেন, আমরা কল্পনা করে সেই চিন্তা করতে পারি, উনি বলছেন ইমাজিনেশন ইজ এভরিথিং, কল্পনাই সব, ইট ইজ দ্য প্রিভিউ অফ লাইফস কামিং অ্যাট্রাকশন, জীবনে পরে যেটা ঘটবে তার অগ্রিম ঝলক আকারে আমাদের চিন্তায় আসে, যাই ঘটে আগে চিন্তার আকারে আসে। উনি বলছেন ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান নলেজ, কল্পনা জ্ঞানের থেকে অনেক বেশি ক্ষমতাশালী, আর এই ইমাজিনেশন আর কিছুই না থট, থটস বিকাম থিংস, চিন্তাই বস্তুর রূপ পায়। তাই সাবধান, এরকম যেন কোনো চিন্তা কখনো না করি, না অবচেতনে, না অচেতনে, না সচেতনে, না অতিচেতনে, যেটা আমরা চাই না। রোগ নিয়ে চিন্তা করি, অ্যাক্সিডেন্ট নিয়ে চিন্তা করি, যত রকম খারাপ খারাপ জিনিস নিয়ে পৃথিবীতে টেকা যায় না, আজকের দিনে পৃথিবী খুব কঠিন, কাজ পাওয়া যায় না, লড়াই, কষ্ট, যন্ত্রণা, বেদনা, যত চিন্তা করবো তত সেগুলো আমরা ক্রিয়েট করবো আমাদের জীবনে, আর যত তার বিপরীতে চিন্তা করবো, লাইফ ইজ বিউটিফুল, দেয়ার ইজ অ্যাবান্ডেন্স ফর এভরিবডি, প্রত্যেকের জন্য যা যা দরকার তার থেকে সব বেশি আছে সবসময়, দেয়ার ইজ প্লেস অলওয়েজ ফর মি, আমার জন্য সবসময় জায়গা খালি আছে।
বলে দেয়ার ইজ প্লেস অলওয়েজ এট দ্য টপ, উপরে খালি আছে সবসময়, সব জায়গায় খালি জায়গা আছে। যত নেগেটিভিটি আমরা নিজেরা ছড়াচ্ছি তত নিজেদের পরিবেশ নেগেটিভ হচ্ছে, আশেপাশে নেগেটিভ করছি, ছেলে মেয়েদের ছোট বয়স থেকে নেগেটিভিটি দিয়ে সর্বনাশ করে দিচ্ছি, ওদেরকে বলছি তোর দ্বারা এটা সম্ভব না, তুই পারবি না, তুই এটা উপযুক্ত না, অমুক তমুক বলে দিনে কতবার বলছি, কেউ কেউ বলে দিনে নাকি আমরা শত সহস্রবার বলে ফেলি তোর দ্বারা এটা হবে না, তুই স্টুপিড, তুই রাবিশ। আর ওদের না সাবকনসিয়াস মাইন্ড ওটা অ্যাকসেপ্ট করে নেয়, আমি স্টুপিড, আমি রাবিশ, আমার দ্বারা কিছু হবে না। আর যখন ভেতরে এটা অ্যাকসেপ্ট করে নেয় তখন ওটা ঘটে যায় তার জীবনে, সে স্টুপিড হয়ে যায়, সে রাবিশ হয়ে যায়, সে কিছু ভালো করতে পারে না। আমাদের অবচেতনে আমরা কিছুতেই এই ধরনের প্রোগ্রাম না দিই আর সেদিন সেগুলো ঢুকে গিয়ে থাকে, সেগুলোকে ডিলিট করতে হবে। ডিলিট করার রাস্তা হলো যে এক্সারসাইজগুলো বলি তার মধ্যে মেডিটেশন। মেডিটেশন করলে আমাদের সেই অবচেতনে যে দুশ্চিন্তাগুলো আছে, যেগুলো আমাদের নেগেটিভিটি ফিডব্যাক হয়ে হয়ে আমাদের প্রোগ্রাম করে রেখেছে, সেগুলোকে সব আস্তে আস্তে মুছে দেওয়া যায় মেডিটেশনের মধ্য দিয়ে। এই জন্য রেগুলার মেডিটেশন করতে হবে চিন্তাগুলোকে দূর করার জন্য। আর যখনই কোনো একটা নেগেটিভ চিন্তা আসবে মনের মধ্যে, মনে মনে ওটাকে ক্যান্সেল করতে হবে, কাট কাট বা ক্যান্সেল ক্যান্সেল কিছু একটা ভেবে তার উল্টোটা তখন এস্টাবলিশ করতে হবে। ভুল করে কিছু একটা নেগেটিভ শব্দ বলে ফেললাম, মনে মনে সেটাকে ক্যান্সেল করে পজিটিভ একটা বলতে হবে। খবরের কাগজ টিভি খুললেই যে নেগেটিভ শব্দগুলো আছে ওগুলো আমরা পয়সা খরচ করে নিজেদের ভেতরে ঢোকাই, ঠেসে ঠেসে ঢোকাই, যারা সারাক্ষণ খবর শুনি, সারাক্ষণ পেপার পড়ি, অনেক কটা পেপার পড়ি, এই নেগেটিভিটি আমাদের ভেতরে ঢোকাই। এবং দেখবেন যারা এই ধরনের খবরের কাগজে বা টিভিতে ডুবে আছে তারা নেগেটিভ হয় প্রচণ্ড, তাদের মধ্যে থেকে পজিটিভ কথা বেরোয় না, বেরোতে পারে না, কারণ নেগেটিভটা ফিডব্যাক হচ্ছে, গার্বেজ ইন গার্বেজ আউট, যেটা ভেতরে ঢুকবে সেটাই তো বেরোবে। পজিটিভ থাকার জন্য, এই জন্য পজিটিভ মেন্টাল অ্যাটিচিউড আনার জন্যে পজিটিভ অ্যাটমসফিয়ারে যাওয়া উচিত, যেটাকে অনেকে ইন্ডিয়ান ট্র্যাডিশনে সৎসঙ্গ বলে, মানে ভালোদের সঙ্গ করা, ভালো কথা শোনা, ভালো বই পড়া, ভালো জিনিস নিয়ে ডিসকাশন করা, আমরা যেটা চাই সেটা নিয়ে ডিসকাশন করা, যেটা চাই না, আমরা অসুস্থতা চাই না, আমরা দারিদ্র চাই না, আমরা সমস্যা চাই না, সেটা নিয়ে চিন্তা না করা। এত পাওয়ারফুল শব্দ, এই শব্দ যে করছি কথা বলছি সেটা এত পাওয়ারফুল, থটটাই তো শব্দের আকারে আমরা দিচ্ছি। মাদার টেরেজা খুব সুন্দর বুঝেছিলেন, উনি বলেছিলেন যুদ্ধবিরোধী সম্মেলনে আমি যাব না, শান্তির মিছিল ডাকো আমি তাতে থাকবো সামনে। শব্দ যুদ্ধ বিরোধী, কি চিন্তা, যুদ্ধ বিরোধ, থটস বিকাম থিংস, ওটা না উগ্র আন্দোলন হবে, উগ্র মিছিল হবে, তাতে শুধু ক্ষতি হবে, ওটাতে আমি যাব না, শান্তির মিছিল ডাকো, শান্তি কথাটা আমি তাতে সামনে থাকবো। শব্দ ব্রহ্ম বলে একটা কথা আছে, অনেক গভীরের জিনিস, এই ক্লাসে আলোচনা করার মতো জিনিস না, ওটা ইগল ক্লাসের জিনিস, সুপার অ্যাডভান্স লেভেলের, তবুও বলি শব্দ এফেক্ট করে, শব্দ এফেক্ট করে আমাদের। তাই শব্দ চয়নটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো শব্দ ভাবা উচিত না, বলা তো উচিত না, যেটা নেগেটিভ হতে পারে, থটটাই শব্দের আকারে বেরোয়। তার মানে কি, থটটা যদি পিওর করতে পারি তাহলে বাকি সব ঠিক ঘটবে। থটটা উৎপন্ন হয় কোত্থেকে, মাইন্ড থেকে, মাইন্ডের মূল কাজ, তাহলে মাইন্ডটাকে পিওর করতে হবে। মাইন্ডটাকে পিওর করতে গেলে, মাইন্ডকে পিওর করতে গেলে মেডিটেশন করতে হবে, আর কিছু এক্সারসাইজেস করতে হবে, আর এই জিনিসগুলো জানতে হবে, এই মিস্টেকগুলো যেন না হয়।